পূজোর পক্ষ থেকে সন্দীপ বুদরিয়ার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমরা যারা অংশগ্রহণ করছি আমরা সকলে আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাই। বিশ্বেশ্বরিতং পরিপাশি বিশ্বম বিশ্বাত্মিকা ধারায় স্থিতি বিশ্বম বিশ্বেশ বন্দা ভবতি ভবন্তু বিশ্বাশ্রয়া চেতৈ ভক্তি নম্রা। হে জগদীশ্বরী, আপনি বিশ্ব পরিপালন করেন, আপনি বিশ্বরূপা, আপনি বিশ্ব ধারণ করেন, আপনি ব্রহ্মাদির বন্দনীয়া, যাহারা ভক্তিপূর্বক আপনার শরণাগত হন তাহারা বিশ্বের আশ্রয়স্থল। শিউলির চাদর বিছিয়ে দুর্বাঘাসের উপর শিশির বিন্দুর অলঙ্কার সাজিয়ে প্রকৃতি সেজে উঠেছে তার আগমনের গান গাইতে। পরমা প্রকৃতি তিনি, অশুভ শক্তি বিনাশিনী, মর্তলোক উন্মুখ দুর্গের দুর্গতি নাশিনীর পদার্পণের জন্য বাঙালির ঘরের মেয়ের জন্য বরণডালা সাজিয়ে আমরা সকলে অপেক্ষায়। দেবী স্বয়ম্ভু নন, দেবীর উৎস তেজ থেকে, প্রকৃতির তেজকে ধারণ করে আছেন বলে তিনি প্রকৃতির সম্ভূতা। তাই দেবীর উচ্চারণ অহং রাষ্ট্রী তথা আমি অধীশ্বর। শক্তিরূপিণীর আরাধনা, সে কারণে শুধু অশুভ শক্তির বিনাশের জন্য নয়, এর মধ্যে নিহিত রয়েছে বিশ্ব প্রকৃতির আরাধনা। এই পরমা প্রকৃতির কাছে আসুন আমরা সকলে নতজান হই। প্রার্থনা জানাই রূপ যশ ও জয়। পরমা প্রকৃতির প্রতি এই নিবেদনের সূত্র ধরে চার সঙ্গীতের তালে এগিয়ে আসছেন মিমি চক্রবর্তী। সেই সঙ্গীত পণ্ডিত বিক্রম ঘোষের দেওয়া। আমরা তার অর্থাৎ মিমি চক্রবর্তীর নাচের তালে ছন্দে আমরা পাব দুর্গা সেই প্রকৃতি রূপের বিস্তার। কিন্তু তার আগে মিমি চক্রবর্তী এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় ও তার সম্প্রদায়ের নৃত্য পরিবেশনের আগে আবারও ডেকে নেব আমার বন্ধু সুরহিত সন্দীপ ভদরিয়াকে একটি ছোট্ট আবৃত্তি করার জন্য। তুম মাতা তুম হি জগৎ জননী, তেরি দশ ভুজাও মে সমাই পুরি সৃষ্টি কি শক্তি। তুম মাতা তুম হি জগৎ জননী, শোভিত তুজ পর বাহন সিংহ কা, শোভতে তুজ পর শৃঙ্গার শস্ত্রো কা, মস্তক পর ধারা চাঁদ কা সৌন্দর্য, সরিতা বনকর বহতি ধরতি পর কল কল কর, শাকাম্বরী বন পোষিত করতি ভক্ত জনো কো, তুম হি দেবী প্রকৃতি কি জননী, তুম মাতা তুম হি জগৎ জননী, তুম হি দেবী প্রকৃতি কি জননী, তেরি শক্তি সে ভয়ভীত আসুরী শক্তি, বহন করতি ভক্তোঁ কা ভার মা, দেতি মমতা কি নির্মল ছাঁও মা, আও মা কা করে হম আহ্বান তুমারা, হম ভি ধনস কর দেতে অভিভূত হুয়ে মা, তুম হি দেবী তুম হি নারী তুম হম সব কি মাতা, বরসা দো মা আশীর্বাদ হম সব পর, তুম মাতা তুম হি জগৎ জননী।